হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের যে লেকচার, সেই লেকচারে আমরা আলোচনা করব ওই আপেক্ষিক বেগ নিয়েই। আমরা লাস্ট ক্লাসেও কিন্তু আপেক্ষিক বেগ নিয়েই আলোচনা করেছিলাম, আমরা একটা প্রবলেম দেখেছিলাম, একটু থিওরি আলোচনা করেছিলাম। আজকে আমরা বেশ আরো কিছু টপিক দেখব ওই আপেক্ষিক বেগ নিয়েই। তো আমাদের কি ছিল আগে কনসেপ্টটা, সেটা আগে একটু রিপিট করে আসি। যে মনে করো আমরা এরকম একটা নোটেশন লিখলাম, ভিএবি। এইরকম নোটেশন লেখার অর্থ হচ্ছে যে আমি আসলে এ যেই বস্তুটা বা এ যেই গাড়িটা, সেটার বেগ বের করছি কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এবং আমাদের এটার জন্য যে সমীকরণটা হতো সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ প্রথমটা থেকে পরেরটা বাদ, প্রথম ভেক্টরটা থেকে পরের ভেক্টরটাকে আমরা বাদ দিতাম। এতে করে আমরা কি বের করতাম, যে এ ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের বেগ বি ভেক্টরের, এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ভেক্টরের বিয়োগ তো ভাই আবার করতে পারি না। বিয়োগ মানে আবার কি বোঝায়? বিয়োগ মানে আমরা কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকে যোগ করতে হবে উল্টা করে। ঠিক আছে, পরের যেই ভেক্টরটা থাকবে বা পরের বস্তুটার যে বেগটা, বি বস্তুর যে বেগটা, সেটাকে উল্টায় তারপর আমাদেরকে যোগ করতে হবে। তো এটা আমরা দেখেছিলাম যে হচ্ছে বিভিন্ন কেসে কিভাবে করে আমরা প্রবলেম সলভ করি। চলো একটু রিক্যাপ দেখে আসি। যে আমরা এখানে আলোচনা করেছিলাম যে হলো একটি গাড়ি পূর্ব দিকে এত বেগে যাচ্ছে, গাড়িটি একটি ট্রাককে উত্তর দিকে এত বেগে চলতে দেখলো। তার মানে দেখো, গাড়িটা যখন ট্রাককে চলতে দেখছে, তার মানে গাড়িটা আসলে ট্রাকের বেগ নির্ণয় করছে। তাহলে ট্রাকের বেগটা কার সাপেক্ষে নির্ণীত হয়েছে? এই গাড়ির সাপেক্ষে। এই জন্য ভিটিসি আমরা লিখছি। তাহলে ভিটিসি যেটা, সেটা সমান কিন্তু আমরা লিখি ভিটি মাইনাস ভিসি। এবং এটার যেই ভেক্টর রূপটা সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন কি বলছে যে ট্রাকটার বেগ নির্ণয় করো। তো আমরা জাস্ট নর্মালি আমাদের যে সমীকরণটা আসে সেই সমীকরণটা আমরা লিখলাম, এবং সমীকরণ থেকে আমরা দেখলাম যে ভিটি বের করতে হলে কি করতে হবে। ভিটি বের করতে হলে আমরা দেখলাম যে ভিটিসি এর সাথে নাকি ভিসি যোগ করতে হবে। তো আমরা তাই করলাম যে ভিটিসি ছিল আমাদের এই যে নীল কালারের যে ভেক্টরটা, সেটা ছিল আমাদের ভিটিসি, ভিটিসি এটা ছিল হচ্ছে আমাদের ভিসি। তো ভিটি বের করার জন্য নাকি আমাদেরকে এই দুইটা ভেক্টর যেটা বের করেছি সেটাকে যোগ করতে হতো, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা ভেক্টরকে যোগ করতে হতো। তাই আমরা করেছি, এবং করার পরে কিন্তু ওই যে ভিটি যে ভেক্টরটা, সেই ভেক্টরটাই আমরা পেয়েছি, অর্থাৎ ট্রাকের বেগটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। তো এরকম আসলে যে টাইপের প্রশ্ন থাকে তার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম আছে আপেক্ষিক বেগের মধ্যে। তার মধ্যে একটা বেশি, অনেক বেশি ভালোই গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরা নিয়ে কিছু ম্যাথ আছে। যে একজন লোক, সে হচ্ছে এত বেগে যাচ্ছে, সে একটা হঠাৎ করে সে একটা উলম্ব ভাবে পড়া একটা বৃষ্টির সম্মুখীন হলো, তাহলে লোকটা যদি বৃষ্টি হতে বাঁচতে হয় তাহলে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তারপরে গাড়ির কাঁচ ভিজে যাওয়া, এরকম রিলেটেড কিছু প্রবলেম আছে। তো আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলো আসলে দেখব। যেমন সবার আগে যদি আসি যে হচ্ছে ওই যে কোন দিকে ছাতা ধরতে হবে, এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর সলভে আগে আমরা এখন ওই টপিকটা নিয়ে আলোচনা করব, যে বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটাকে কোন দিকে ছাতা ধরতে হবে, এই রিলেটেড যে প্রশ্নগুলো। বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটাকে কোন দিকে ছাতা ধরতে হবে? আচ্ছা, এখন এইরকম টাইপের যে প্রশ্নগুলো থাকে সেগুলাতে নর্মালি কি কি ডেটা দেওয়া থাকে জানো? নর্মালি আমাদেরকে যে সমস্ত ডেটাগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে, একটু বড় করে নিন লেখাটা। হ্যাঁ, বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটাকে কোন দিকে ছাতা ধরতে হবে। একটু দাঁড়াও, আমি একটু কালারটা চেঞ্জ করি, অন্য একটা কালার দিই সুন্দর দেখে। হ্যাঁ, বৃষ্টি হতে বাঁচতে, কেমন জানি একটা ক্যাটক্যাটে কালার হয়ে গেছে, একটু লাইট হয় না, একটু লাইট, একটু লাইট, একটু লাইট, আচ্ছা এটাই রাখি। হ্যাঁ, তাহলে বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটাকে কোন দিকে ছাতা ধরতে হবে। এখানে কি কি ডেটা দিয়ে দেয় জানো? এখানে বলে দেয় যে হলো সাপোজ এটা হচ্ছে কি আমাদের সেই লোকটা, ধরো লোকটাকে আগে এখানে নেই, এইটা হচ্ছে কি আমাদের সেই লোকটা, যেই লোকটা যে কোনো একটা দিক বরাবর, সাপোজ এদিক বরাবর সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ফাইভ না, আমি ধরলাম এটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে কি আমাদের 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে। আচ্ছা, তাহলে যদি বৃষ্টি পড়ে সে বৃষ্টির বেগ কত বলে দিয়েছে আমাদেরকে? 4 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে ভিআর, বৃষ্টির যে প্রকৃত বেগ সেটা, ভিআর মানটা লিখলাম খালি। আর এটা হচ্ছে আমাদের লোকের যে বেগটা, ভিএম। তাহলে এই দুইটা বেগ কিন্তু আমরা জানি, একটা হলো ভিএম আর একটা হলো ভিআর।
আমাদেরকে যেটা বলছে যে লোকটাকে বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটাকে কোন দিকে ছাতা ধরতে হবে, তার মানে আমরা আসলে জানতে চাই যে লোকটা যদি বৃষ্টি থেকে বাঁচতে চায় তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে। এটার জন্যে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে বৃষ্টি যখন এসে পতিত হচ্ছে তখন লোকের সাপেক্ষে লোকটা আসলে বৃষ্টিটাকে কোন দিকে যেতে দেখছে সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করবে লোকটা কোন দিকে ছাতা ধরবে। সাপোজ লোকটাকে মেজার করতে হবে আর কি, লোকটাকে মাপতে হবে যে লোকের সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে আসছে, সেই অনুযায়ী কিন্তু যদি ছাতা ধরে তাহলে কিন্তু সে বৃষ্টি হতে বাঁচতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো বলতো, কোনটা বের করা উচিত, VRM অর্থাৎ রেইনের বেগ ম্যানের সাপেক্ষে না ভি ম্যানের বেগ রেইনের সাপেক্ষে, বলতো কোনটা বের করা উচিত এই দুইটার মধ্যে? RM, থ্যাংক ইউ সো মাচ। কেন VRM? কারণ হচ্ছে আমরা জানতে চাই যে রেইনের বেগটা ম্যানের রেসপেক্টে কোন দিকে কত, তাহলে কিন্তু ম্যান যদি জানতে পারে যে আরে আমার কাছে তো মনে হচ্ছে বৃষ্টি এই দিকে আসছে, তাহলে ও ছাতাটা ওই দিকে ধরবে, তখনই কিন্তু বৃষ্টি হতে বাঁচতে পারবে। আমাদের তো এটা জেনে লাভ নাই যে রেইন ম্যানটাকে কোন দিকে যেতে দেখছে, এটা তো আসলে আমাদের জেনে কোনো লাভ নাই, মানে বৃষ্টি জেনে কি করবে যে হচ্ছে লোক কোন দিকে যাচ্ছে, এটা তো আসলে ওর জেনে লাভ নাই। তাহলে VRM টাই কিন্তু আমাদের দরকার, VRM যেটা সেটাই হচ্ছে আমাদের দরকার। তাহলে আমাদের এই VRM যেটা সেটা আমরা কি লিখতে পারি, VRM is equals to VR minus VM, VR minus VM। ওকে, তাহলে এইখানে আমাদেরকে কি করতে হবে এই VRM টা বের করার জন্য, VR যে বেগটা আছে সেটার সাথে আমাদেরকে যোগ দিতে হবে মাইনাস VM কে, মাইনাস VM কে। অর্থাৎ আমাদেরকে যদি আমরা এখন কোন দিকে ছাতা ধরতে হবে সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে এই দুইটা ভেক্টরের লব্ধি করতে হবে। এখন আমাদের VM ভেক্টরটা তো এইটা, তাহলে VM ভেক্টর এইটা হলে তো হবে না, আমাদের এইটা নিয়ে যোগ করলে হবে না, আমাদেরকে VM টাকে আগে উল্টাতে হবে। উল্টানো মানে আমরা জানি 180 ডিগ্রি ঘুরায় দেওয়া। এইভাবে তো ভাই আর যোগ করলে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একই জায়গাতে আনতে হয়। যদি এভাবে রাখতাম তাহলে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আসলে বের করতে পারতাম, কিন্তু আমরা ইউজুয়ালি যেটা করি যে সামান্তরিক সূত্রটাই শেষ পর্যন্ত মানে এটাই বেশি আমরা মেনে চলি আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে দুইটা ভেক্টরের আদি বিন্দু, সেই আদি বিন্দু দুইটাকে একসাথে করার জন্য আমরা হলো এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এটা কিন্তু আমাদের সেই মাইনাস VM ভেক্টরটা হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে যে এইখানে আমাদের একটা সামান্তরিক এঁকে ফেলতে হবে। এই যে একটা সামান্তরিক যদি আমরা এখন এঁকে ফেলি, আমরা যদি জাস্ট একটা সামান্তরিক এঁকে ফেলি, জাস্ট একটা সামান্তরিক যদি আমরা এঁকে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু বোঝা যাবে যে আসলে বৃষ্টিটা কোন দিকে হচ্ছে বা ওর রেসপেক্টে বৃষ্টিটা কোন দিক বরাবর পড়বে বলে ওর কাছে মনে হবে, ওর কাছে মনে হবে যে এই দিক বরাবর বৃষ্টি পড়ছে। ঠিক আছে, লোকটার কাছে মনে হবে যে আরে বৃষ্টিটা তো এই দিক বরাবর পড়ছে, তাহলে সে ছাতা ধরার জন্য কিন্তু ছাতাটাও সে ওইভাবেই করেই ধরবে। বুঝতে পেরেছ? সে ছাতা যখন ধরবে সে ছাতাটা কিন্তু এভাবে করেই ধরবে, ছাতাটা ধরার সময়ও এইভাবে করেই সে আসলে ছাতা, ব্যাঙের ছাতা হয়ে গেছে। যা হোক, আমি খুব একটা ভালো আর্টিস্ট না, এই আর কি, ধরো এইভাবে করে সে হচ্ছে ছাতাটা ধরবে আর কি, যাতে করে সে বৃষ্টিতে না ভিজে। ঠিক আছে, এবং তার কাছে যেহেতু এদিকেই বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, সে এদিকেই যদি ধরে সে আসলে বৃষ্টি কই দিকে আসতে দেখবে, তাহলে সে কিন্তু তোমার এভাবে করে ছাতাটা ধরবে। এবং আমরা যদি থিটা বের করতে চাই যে এই যে থিটাটা, এই থিটাটা আসলে কত, এই থিটাটা কত, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারি যে থিটার ভ্যালুটা আসলে কত হবে। ট্যান থিটা সমান সমান কি লেখা যায় এখান থেকে, ত্রিভুজ থেকে হিসাব করো, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্বটা হচ্ছে এইটা আর ভূমিটা হচ্ছে গিয়ে এইটা, তাহলে লম্বটা হচ্ছে গিয়ে আমাদের এই যে 3 আর ভূমিটা হলো গিয়ে 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4। তাহলে এই দিক বরাবর তাকে ছাতাটা ধরতে হবে। এখন কথা হচ্ছে এটা আমরা চলো একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করি যে আসলে এটা একটু ফিল করা দরকার। ফিল করার জন্যে খেয়াল করে দেখো, মনে করো এখানে আমাদের সেই লোকটা আসছে, দাঁড়ায় লোকটা এই দিক বরাবর 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। এখন বলতো এইখানে যদি একটা পানির ফোঁটা থাকে, এইখানে যদি আমাদের মনে করো একটা পানির ফোঁটা আছে, হ্যাঁ এখানে আমাদের একটা পানির ফোঁটা আছে, সেই পানির ফোঁটাটা তো নিচে পড়বে স্বাভাবিকভাবে, বৃষ্টির পানির ফোঁটা সেটা নিচেই পড়ার কথা, কিন্তু সামহাও কেউ একজন এই পানির ফোঁটাটাকে এখানে পজ করে রাখছে, কি করে রাখছে, এখানে সে পজ করে রাখছে কেউ একজন।
তাহলে ভাই বলো তো, যদি একটা ছেলে সে যদি এই দিক বরাবর 3 মিটার/সেকেন্ড বেগে যেতে যায়, তাহলে ওই ছেলেটার কাছে আসলে পানির কণাটাকে দেখে কি মনে হবে? ছেলেটার কাছে এরকম মনে হবে না যে আরে ওই যে বৃষ্টির কণাটা সেটা তো আমার মাথার উপর দিয়ে, ওই যে বৃষ্টির কণাটা সেটা তো আমার মাথার উপর দিয়ে 3 মিটার/সেকেন্ড বেগে চলে যাচ্ছে, এরকম মনে হবে কিনা বলো? যে আমরা যখন সাপোজ এটা একটা লাইট বাল্ব, এই লাইট বাল্বের দিকে যদি আমরা এদিকে যেতে থাকি, তাহলে আমরা আমরা তো ধরো আমি একটা কার্টে করে যাচ্ছি, একটা কার্টে করে আমি যাচ্ছি, তাহলে আমি কিন্তু মনে হবে আরে আমি তো স্থিরই বসে আছি, কিন্তু আমার চারপাশে সবকিছু পিছনের দিকে যাচ্ছে। তাইলে এই যে কার্টে করে সে যখন চলাচল করবে, তখন কিন্তু ওর কাছে মনে হবে যে ভাই ওই বাল্বটা তো আমার মাথার উপর দিয়ে চলে গেল, বাল্বটা তো আমার মাথার উপর দিয়ে চলে গেল, এরকম তার কাছে মনে হবে। অর্থাৎ এই লোকের কাছেও কিন্তু সেরকমই মনে হবে যে লোকটা যখন 3 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছিল, লোকটার কাছে মনে হবে যে আরে কি অদ্ভুত, আমার উপরে উপরে যে পানির ফোঁটাটা আছে বা বৃষ্টির পানির কণাটা আছে সেটা তো আমার মানে উল্টা দিকে 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, উল্টা দিকে 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তো এখানে আমাদের হ্যাঁ 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এখন কথা হলো, এটা আসলে কিন্তু অরিজিনাল বেগ না, এটা কে দেখছে? এটা দেখছে যে যদি এই পানির কণা স্থির থাকতো, তখন এই লোকটা কিন্তু এই পানির কণাটার বেগ এইরকম মেজার করতো আর কি। আচ্ছা, এইবার দেখো যদি কাহিনী এখন এরকম হয় যে লোকটা এদিক বরাবর যাচ্ছিল 3 মিটার/সেকেন্ড বেগে, তাহলে ওটা গেল, আমরা এই সময় পুরাটা সময় কি চিন্তা করে নিছি যে আমাদের পানির কণাটা স্থির আছে। কিন্তু বলতো যদি স্থির না থাকে, মানে স্বাভাবিক বেগ থাকে বৃষ্টির, তাহলে কি হবে? বৃষ্টির একটা নিচের দিকে বেগ থাকবে, এরকম নিচের দিকে একটা কিন্তু বৃষ্টির বেগ থাকবে, সেইটা আমি মনে করলাম এটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তাইলে এখন বলতো এই যে যে ভদ্রলোক আছে, সে ভদ্রলোক যখন এদিক বরাবর যাচ্ছে, সে ওই বৃষ্টির পানির কণাটার দিকে তাকায় মনে করছে যে আরে ভাই বৃষ্টির কণা তো নিচের দিকেও পড়তেছে, বৃষ্টির কণা তো আমার দিকেও আসতেছে, তাহলে সে তো আর একই বস্তুর দুইটা আলাদা আলাদা বেগ দেখবে না, সে কি দেখবে? যে তাদের লব্ধিটা দেখবে, অর্থাৎ এদিক বরাবরই কিন্তু এই লোকটা বৃষ্টির কণাটাকে পড়তে দেখবে। বস, বুঝতে পারছো কি বলছি? বুঝছো? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে লোকটাকে বৃষ্টি হতে বাস্ত হলে কোন দিকে ছাতা ধরতে হবে। এইবার আসো আমরা একটু কিছু জিনিসপত্র আরো নিয়ে চিন্তা করি। মনে করো এইবার আমাদের বৃষ্টি আছে, সাথে বাতাসও আছে। কেমন জিনিসটা? যে সাপোজ আমাদেরকে বলে দিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তুমি জানো আসলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা? যে যখন আমরা এরকম করে ছবি আঁকি, তখন কিন্তু উপরের দিকে হয় উত্তর, নিচের দিকে হয় দক্ষিণ, এই দিকে হয় পূর্ব, আর এই দিকে হয় পশ্চিম, এগুলো আমরা জানি। এখন মনে করো আমাদেরকে যেটা বলে দিছে যে বাতাস হচ্ছে, বাতাস হচ্ছে কি কি বলে দিছে? যে আমাদেরকে বলে দিছে ভাই বাতাস হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, বলে দিছে পশ্চিম থেকে পূর্বতে। বাতাস হচ্ছে পশ্চিম থেকে পূর্বতে, পশ্চিম থেকে পূর্ব দিকে, বাতাস হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। তার মানে ডিরেকশনটা বলো তো, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে, ডান দিকে। তো বাতাসের যে বেগটা সেটা আমাদেরকে বলে দিছে যে বাতাসের যে বেগ সেটাকে আমি ভি উইন্ড বলছি। হ্যাঁ, সেই ভি উইন্ডটা হচ্ছে সাপোজ এটা হলো কত বলবো, ধরো 3 মিটার/সেকেন্ড, 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, গুড। এখন যেটা হলো, এই একই দিক বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে লোকটাও একই দিকে যাচ্ছে, লোকের যে বেগটা সেই লোকটাও কি করছে, লোকটাও পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এবং এই লোকের যে বেগ ভি ম্যান সেটা হচ্ছে নাকি লেট সে এটা কি বলা যায়, সাপোজ এটা হলো 6 মিটার/সেকেন্ড ধরলাম আর কি। আর বৃষ্টির যে বেগ, বৃষ্টির যে বেগ সেটা হলো উলম্ব বরাবর, উলম্ব বরাবর। এবং এই উলম্ব বরাবর যে বেগটা ভি রেইন সেটা হলো 10 মিটার/সেকেন্ড, বা ধরো এটা 4 মিটার/সেকেন্ড সাপোজ। এটা কেমন বললাম,
এটা হলো গিয়ে আমাদের 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে লোকটাকে বৃষ্টি হতে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে, প্রশ্ন কিন্তু আবারও সেই একই রকম, ঠিক আছে? প্রশ্ন আমাদের কিন্তু বস একই রকম। ওকে ওকে, যে বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে, এই ডেটাগুলো আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আচ্ছা চলো এক কাজ করি, এই সবগুলা ডেটাকে আমরা বাম ওই পাশে নিয়ে যাইগা। ওকে, হ্যাঁ বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে। তাহলে আসো আমরা আগে সবার আগে ডিরেকশন গুলা দিয়ে নেই, যে বাতাস যাচ্ছে পশ্চিম থেকে পূর্বতে, তার মানে বাতাসের ডিরেকশন কিন্তু বস এইটা। ওকে সেটা কার? এটা হচ্ছে ভি উইন্ড, এটা হচ্ছে ভি উইন্ড, এটা হচ্ছে ভি উইন্ড। সেটা কত? সেটা হলো 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, চমৎকার। এইবার একটা লোক সে পশ্চিম দিকে পূর্ব দিকে যাচ্ছে, একজন লোক সে কি করছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এবং সেটা হলো 6 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এটার যেই ছবি যেই দৈর্ঘ্যটা আমি দিছি এর ঠিক দ্বিগুণ দৈর্ঘ্য দেওয়া উচিত কিন্তু প্র্যাকটিক্যালি, কিন্তু সবসময় তো এটা আমরা মেনটেন করতে পারি না আসলে, কিন্তু আসলে ছবিটা এরকম হওয়া উচিত। আচ্ছা যে আমাদের এইটা হচ্ছে গিয়ে বেগ, কার বেগ? এটা হচ্ছে গিয়ে আমাদের লোকের বেগ, ঠিক আছে? সে লোকের বেগটা কত? লোকের বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এবং আমাদের বৃষ্টির একটা বেগ বলে দিছে, যে বৃষ্টির বেগটা হলো নিচের দিকে উলম্ব বরাবর ভি আর, এটা হলো নিচের দিকে নাকি ভি আর, এটা হলো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। ওকে এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে বৃষ্টি হতে বাঁচতে হলে লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে। তাহলে দেখো এই প্রশ্নের জন্য আচ্ছা একটা কাজ করি, তোমাদেরকে আমি একটু জাস্ট 2 মিনিট একটু চিন্তা করার সুযোগ দেই, তারপরে আমি এটা বলছি, আমি রেকর্ডটা পজ করছি, তোমরা একটু চিন্তা করো আগে। ঠিক আছে, তো দেখো আমরা এবার যদি অ্যান্সারে যাই যে আসলে কিভাবে করে এটা চিন্তা করতে হবে আমাদেরকে, খেয়াল করে দেখো আমরা কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি, এই লোকটার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি। তাহলে লোকের বেগটাকে আমাদেরকে উল্টায়ে তারপরে লব্ধি করতে হবে। তার মানে বিষয়টা কি দেখো, একজন নর্মাল মানুষ যদি একজন দাঁড়ায় থাকে তাহলেই সে আসলে বৃষ্টির বেগটা কোন দিকে দেখতো, সে কি খাড়া নিচের দিকে দেখতো? না, সে দেখতো কিন্তু বৃষ্টিটা এরকম বাঁকায় গেছে, কারণ কি বাতাস ওটাকে যেহেতু ঠেলে দিচ্ছে, তাহলে নর্মালি যে দাঁড়ায় আছে সে কিন্তু দেখতো যে কই ভাই বৃষ্টি তো এরকম করে বেঁকে যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে যে কেউ যদি এরকম করে ডান দিকে আসতে থাকে তাহলে সে কি দেখবে, কেউ যদি ডান দিকে আসতে থাকে তখন কিন্তু সে দেখবে যে আরে ভাই বৃষ্টির যে কণাটা সেটা তো বাম দিকে আমার দিকে অগ্রসর হচ্ছে, তাহলে কিন্তু সে বৃষ্টির ফোঁটাটা 3 রকম বেগ দেখবে। আমি একটু ছোটভাবে ওইভাবে অ্যানালাইসিস করি আগে, যে আবার মনে করো এখানে একটা বৃষ্টির ফোঁটা আছে, এই বৃষ্টির ফোঁটাটা যদি প্রথমে মনে করো স্থির আছে তাহলে ওর উপরে কোন কোন বেগ কাজ করছে, একটা বেগ কাজ করছে হলো বাতাস, একটা বেগ কাজ করছে হলো বৃষ্টির নিজের বেগ, আর লোকটা যখন ওই বৃষ্টির কণাটাকে দেখবে, লোকটা যদি গতিশীল থাকে 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে লোকটার কাছে মনে হবে যে আরে ভাই ওই যে বৃষ্টির কণাটা সেটা তো আমার দিকে আগায় আসছে, কত বেগে আগায় আসছে দেখবে, সে দেখবে যে এটা তো আমার দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে, 6 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে। তাহলে বলো তো সে আসলে যদি ছাতা ধরতে চায় তাহলে কোন দিকে তাকে ছাতা ধরতে হবে? সহজ জিনিস, যে যদি সে ছাতা ধরতে চায় তাহলে কিন্তু এই তিনটা যেই বেগ সেই তিনটা বেগের লব্ধি তাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই বেগের লব্ধি করতে হবে, এই বেগের লব্ধি করতে হবে, আর এই বেগটার লব্ধি করতে হবে, মানে এই তিনটা বেগের লব্ধি করতে হবে, সরি তিনটা বেগের লব্ধি করতে হবে। তাহলে এখন সেই তিনটা বেগের লব্ধি কিভাবে করতে পারে? দেখো একটা সহজ বুদ্ধি আছে, যে আমাদের এই দুইটা বেগ যেহেতু একই সরলরেখা বরাবর আছে, তাহলে বলো তো এই দুইটা মারামারি করে কোন দিকটা জিতবে? বাম দিকটা। তাহলে চলো আমরা ছবিটাকে একটু রিড্র করি, কেমন? ছবিটাকে আমরা একটু নতুন করে ড্র করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা বাম দিকে অবশ্যই জিতবে, কারণ উপরে নিচে কাটাকাটি হয়ে এপাশে দিচ্ছ 3, এপাশে দিচ্ছ 6, তাহলে মারামারি করে কে জিতবে? 6 জিতবে, এবং তার মানে বাম দিকে হবে আমাদের ওই দুইটা মারামারির ফলটা 6 মিটার পার সেকেন্ড -3 মিটার পার সেকেন্ড, তার মানে এই দিকে থাকবে হলো 3 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টিটা কোন দিকে পড়ছে? বৃষ্টি পড়ছে নিচের দিকে এরকম 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আলটিমেটলি যেটা হবে যে
লব্ধি যেই বেগটা হবে সেই বেগটা ওই এরকমই হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ভিআরএম, অর্থাৎ বৃষ্টির যে বেগটা সে বৃষ্টির বেগটা লোকের সাপেক্ষে কত, সরি আর ডাব্লিউ লিখে ফেললাম কেন, ভিআরএম। আচ্ছা এটা কি বুঝতে পেরেছো কিভাবে করলাম এটা? যে আমাদের তিনটা বেগ আছে, তিনটা বেগ কিভাবে আসলো, বৃষ্টির উপর বাতাস কাজ করছে, বৃষ্টি নিজের বেগ কাজ করছে, আবার আমরা যখন যেদিকে বৃষ্টির দিকে যদি যাই, বৃষ্টির কণাগুলো আমাদের কাছে মনে হবে যে আরে কণাগুলো তো আমাদের দিকে আসছে, তাহলে তিনটা বেগের লব্ধি আমরা কিন্তু দেখবো। আমরা যেমন দেখবো যে বাতাসটা ওকে এদিকে সরা নিয়ে যাচ্ছে, তেমন দেখবো যে ও আমাদের দিকে আসতেছে, তেমন দেখবো নিচের দিকে পড়ছে, তাহলে তিনটা বেগ তো একসাথে দেখবো না, একসাথে কি দেখবো, লব্ধি দেখবো, তাই লব্ধিটাই বের করলাম। এবং আমরা তাড়াতাড়ি করার জন্য একটু টেকনিক খাটালাম এখানে, যে ভাই দেখো 3 মিটার পার সেকেন্ড যদি এইদিকে কাজ করে, 6 মিটার পার সেকেন্ড যদি এইদিকে কাজ করে, তাহলে এই দুইটার কাটাকাটি করে যেটা আসে সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বাম দিকে, আর নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড আসলো, তাহলে দুটার লব্ধি আমরা বের করে ফেলতে পারলাম। এবং এখান থেকে আমরা কিন্তু ইভেনচুয়ালি এই অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারবো, এই থিটাটা কত, তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এইভাবে করে তাকে কিন্তু ছাতা ধরতে হবে। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এটা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে এই যে এরকম টাইপের যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, একটু খেয়াল করে নিবা যে প্রশ্নে কি বলছে, যে বাতাস কি পশ্চিম থেকে পূর্ব দিকে না পূর্ব থেকে পশ্চিমে, লোকটা কি পশ্চিম থেকে পূর্ব না পূর্ব থেকে পশ্চিম, এগুলো নিজেরা বাসায় একটু চেঞ্জ করে করে তারপরে সলভ করবা, তাহলে পরীক্ষার হলে যখনই ওরকম প্রশ্ন আসবে তুমি চট করে অ্যান্সার করে ফেলতে পারবে। আমি একটা প্রবলেম দেখালাম, তার মানে এই না শুধু সারাদিন এটাই প্র্যাকটিস করবা, তুমি এইটা একটু ঘুরাই ঘুরাই প্র্যাকটিস করবা, যে বাতাস পূর্ব থেকে পশ্চিমে গেল, লোকটা পশ্চিম থেকে পূর্ব দিকে গেল, এবার বৃষ্টি আর উলম্ব বরাবর না, বৃষ্টি হয়তো নিজের বেগে, বৃষ্টির বেগটা হলো এরকম দিকে আছে সাপোজ, তাহলে কি হতো? দেখো যাই করো না কেন সব ক্ষেত্রেই কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করছি, সেটা হলো বৃষ্টির কণার উপরে যেই বেগ গুলা কাজ করছে তাদের লব্ধির সাথে বা তাদের যোগফলের সাথে আমাদেরকে কি করতে হচ্ছে, জাস্ট লোকটা যেদিকে অগ্রসর হচ্ছে সেই বেগটার উল্টা বেগটা আমাদেরকে নেওয়া লাগছে, শেষ আর কিচ্ছু না। নর্মালি বৃষ্টির বেগটা যা হতো তার সাথে আমাদের আর একটা বেগ অ্যাড করতে হবে, কোনটা, আমাদের নিজেদের বেগের উল্টা বেগটা। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারলাম যে কি কি কাহিনী আসলে হচ্ছে। ছাতাটা এত সুন্দর করে আঁকলাম, মুছে গেল। ওকে ঠিক আছে, এইবার আসো আমরা দেখি গাড়ির কাচ ভেজা রিলেটেড যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলা নিয়ে একটু ছোট করে আলোচনা করি। গাড়ির কাচ ভেজা রিলেটেড ম্যাথ, একটু দাঁড়াও, গাড়ির কাচ ভেজা রিলেটেড প্রবলেম গুলো কোন কালার দেয়া যায়, এটা কাজ করি, এটা কি লাইট করা যায় না একটু, ও বাবা এটাই লাইট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গাড়ির কাচ ভেজা, কি তো সমস্যা বলি, দেখো গাড়ির কাচ ভেজা রিলেটেড কিছু সমস্যা আছে, এই যে বৃষ্টির মধ্যে গাড়ির কাচ ভেজা টাইপের আর কি। আমরা আগে একটা গাড়ি ড্র করে ফেলি কেমন, একটা গাড়ি আগে ড্র করে ফেলি শ্যাট শ্যাট করে, এই মনে করো আমাদের একটা গাড়ি, ঠিক আছে, এই মনে করো আমাদের একটা গাড়ি। ওকে ওকে, এটা আমাদের একটা গাড়ি, যাই হোক একেবারে খারাপ হয় নাই। আমাদেরকে বলে দিছে যে যদি এরকম হয় যে গাড়িটা, খেয়াল করে বুঝো গাড়িটা কি করছে, গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে, কেমন গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে, কত বেগে যাচ্ছে গাড়িটা, সাপোজ গাড়িটা যাচ্ছে VC is equals to কত হতে পারে, লেটস সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা যাচ্ছিল। ওকে, একটা বৃষ্টির বেগ দিয়ে দিচ্ছে আমাদেরকে, বৃষ্টির বেগ VR সেটা আমাদেরকে দেওয়া আছে, বৃষ্টির বেগ দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের একটা বাতাসের বেগও দেওয়া আছে, বাতাসের বেগটা বলে দিচ্ছে এই দিক বরাবর কাজ করছে, এবং সেটা হলো এগুলা কিন্তু পূর্ব পশ্চিম না পশ্চিম পূর্ব এগুলো সব ঠিক করে নিবা কি আছে। VW যেটা সেটা আমাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে সাপোজ 50 কিলোমিটার পার আওয়ার, বা হচ্ছে ধরো একটা কিছু হইলো আর কি, যে ধরো যাও 50 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদেরকে বলে দিছে, কিন্তু আমাদেরকে VC টা বলে দেয় নাই। হ্যাঁ,
ভিসিটা বলে দেয় নাই। তো যদি ভিসি বলে না দেয়, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গাড়িটার বেগ কত হলে সামনের কাছে ভিজবে, গাড়িটার বেগ কত হলে শুধু পিছনের কাছে ভিজবে, বা গাড়িটার বেগ কত হলে দুইটা কাচই ভিজবে। ঠিক আছে, এখন দেখো গাড়ির কখন আসলে সামনের কাছে ভিজবে, কখন আসলে পিছনের কাছে ভিজবে, এটা আবার কি জিনিস? তুমি দেখো যদি বৃষ্টিটা যদি এইরকম করে কোনো অ্যাঙ্গেলে পড়ে, দেখো আমি বলি বৃষ্টিটা যদি কখনো দেখা যায় যে গাড়িটার কাছে মনে হচ্ছে যে বৃষ্টিটা এইভাবে করে পড়ছে, তাহলে বলো তো পিছনের কাচ কি কখনো ভিজবে? তোমরাই বলো তো, পিছনের কাচ কিন্তু ভাইয়া কখনো ভিজবে না। যদি গাড়িটা এইভাবে করে যদি বৃষ্টি পড়ে, তাহলে পিছনের কাচ কিন্তু ভাইয়া কখনোই ভিজবে না। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে ধরো পিছনের কাচটা ভিজলো না, ঠিক আছে, কিন্তু বৃষ্টির বেগটা কেমন হলো, বৃষ্টির বেগটা কেমন হলো, যে সাপোজ বৃষ্টির বেগটা হলো একটু ধরো এইরকম, একটু এইরকম টাইপের হলো, তখন কিন্তু আবার পিছনের কাচটা ভিজবে। তো এই যে গাড়ির কাচের সাথে মনে করো আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কেমন এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আচ্ছা এই একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা সাপোজ বলে দিছে 60 ডিগ্রি, মনে করো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, এবং সাপোজ আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাও আমাদেরকে বলে দিছে যে এটা হচ্ছে 45 ডিগ্রি, লেটস সে এটা হলো 45 ডিগ্রি। আমাদেরকে কি প্রশ্ন করছে জানো? আমাদেরকে প্রশ্ন করছে, এগুলা কিন্তু একদম এক্সট্রিম লেভেলের ম্যাথ যা দেখাচ্ছি, আমাদেরকে প্রশ্ন করছে যে ভিসি সমান সমান কত হলে, ভিসি সমান সমান কত হলে গাড়ির সামনের কাচ ভিজবে না, সামনের কাচ ভিজবে না। এটার একটা সহজ ভার্সন আছে, কিন্তু সহজটা দেখালাম না, কঠিনটা দিয়ে শুরু করি। আরেকটা বলছে যে ভিসি সমান কত হলে ভিজবে না, আচ্ছা আরেকটা আমাদেরকে বলছে যে ভিসি সমান কত হলে গাড়ির পিছনের কাচ ভিজবে না, গাড়ির পিছনের কাচ ভিজবে না। এই দুইটা প্রশ্ন মনে করো আমাদেরকে করছে, হ্যাঁ, যে গাড়ির ভিসি সমান কত হলে গাড়ির সামনের কাচ ভিজবে না, আর ভিসি সমান কত হলে গাড়ির পিছনের কাচ ভিজবে না। কারণ VW তো কনস্ট্যান্ট, VR তো কনস্ট্যান্ট। এবং আরেকটা প্রশ্ন আসলে করা যাইতে পারে যে হলো ভিসি এর মান কত রেঞ্জের মধ্যে হলে দুইটা কাচই আসলে ভিজবে, ভিসি এর মান কত রেঞ্জের মধ্যে হলে দুইটা কাচই ভিজবে। যেমন ধরো যদি যেটা বলছিলাম বৃষ্টিটা যদি এরকম ভাবে পড়ে, তখন কিন্তু দেখো এই পিছনের কাচও যেমন ভিজবে সামনের কাচও কিন্তু তেমন ভিজবে, ঠিক আছে, এরকম করে যদি পড়ে, বা যদি এরকম হয় এরকম করে যদি পড়ে, তখনও কিন্তু দেখো সামনের কাচও ভিজবে পিছনের কাচ তো ভিজবেই, কিন্তু যদি অ্যাঙ্গেলটা 45 থেকে একটু বড় হয়, তখন কি আর সামনের কাচ ভিজবে বলতো? একটু যদি বড় হয়, 45 থেকে একটু বড়, 45 মানে তো গা ঘেঁষে বেরোয় যাচ্ছে, বা 45 ডিগ্রি হলেই আসলে আমরা ধরে নিতে পারি যে না বৃষ্টির পানি এখানে লাগবে না, তাহলে এরকম হলে কিন্তু এটা ভিজবে না, কিন্তু এটা কিন্তু ভিজবে। আবার যদি এরকম হয়, এরকম হয়, তখন কিন্তু এইটা ভিজবে না, কিন্তু এটা ভিজবে। তো আমাদেরকে যেটা বলছে যে ভিসি কত হলে গাড়ির সামনের কাচ ভিজবে না, তার মানে সামনের কাচ যদি না ভিজাইতে চাই, তার মানে আমাদের লব্ধি যেই বেগটা সেটা বলতো কার থেকে, কার সমান বা কার বেশি হতে হবে, 45 ডিগ্রি এর সমান বা তার বেশি হতে হবে ভিসি এর যে ডিরেকশনটা, মানে আমাদের যে লব্ধি যেই বৃষ্টির বেগটা, বা হলো আমাদের এই যে গাড়ির সাপেক্ষে যে বৃষ্টির বেগটা, অর্থাৎ বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে, সেইটা যে অ্যাঙ্গেলটা সেটা হতে হবে অবশ্যই উলম্বের সাথেও 45 ডিগ্রি সমান অথবা তার থেকে বেশি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে চাই যে ভিসি এর মানটা কত হলে এটা করা সম্ভব। এখন বলতো তুমি যত ভিসি এর মান বাড়াবা তত আসলে ঝামেলা কি হবে, যত ভিসি এর মান বাড়াবা একটু রেসপন্ড করো, তত কি হবে বলতো, তত কি এইটাকে এদিকে রাখা যাবে নাকি এটা আস্তে আস্তে খাড়া হতে থাকবে, কি মনে হয় তোমার কাছে? ভিসি যত বাড়াবা, ধরো ভিসি এর মান 50 করলা,
ধরো ভিসি এর মান করলা 50, মানে গাড়ির বেগটা দিলা 50, তাহলে কি উল্টা দিকে এখন 50 বেগ অ্যাড হবে না বলো তো? উল্টা দিকে 50 অ্যাড হবে, তাহলে বলো তো লব্ধিটা কোন দিকে হবে, বৃষ্টিটা কোন দিকে পড়বে? উলম্ব বরাবর। উলম্ব বরাবর, আচ্ছা। কিন্তু আমরা কি চাচ্ছি বলো তো? আমরা চাচ্ছি যে না ভাই, লব্ধিটা যেন এই দিক বরাবর হয়, লব্ধিটা যেন এই দিক বরাবর হয়। তো বলো তো লব্ধি যদি এই দিক বরাবর হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে বেগটা, এই যে এই দিকের যে ঝামেলাটা আছে, সেটাকে আমাদের যতটা সম্ভব পারা যায় কমায় ফেলতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া এটা কমানো মানে কি আমার গাড়ির বেগটাকেও কমানো লাগবে না? জি ভাইয়া। তাই তো, তাহলে এরকম একটা বেগ আমাদেরকে খুঁজে বের করতে হবে যার কারণে দেখা যাবে যে এটার ভ্যালু আমাদের 45 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। তাহলে বলো তো ভাই, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি যদি উলম্বের সাথে বৃষ্টির বেগ বের করি, এটাও কত? 45। তার মানে ভাইয়া এইটা কিন্তু হচ্ছে 45 ডিগ্রি। এটা আমি জানি যে এটার মান আমাদের মিনিমাম 45 ডিগ্রি হতে হবে। অর্থাৎ যেটা বোঝাচ্ছি সেটা হলো, খেয়াল করে বলো তো ভাইয়া, এখন tan 45 ডিগ্রি সমান সমান কি লেখা যায়? tan 45 ডিগ্রি সমান সমান কি লেখা যায়? যে আমাদের এই যে লম্ব বাই ভূমি, বা হচ্ছে আমাদের যেই তোমার এই দিকের যে বাহুটা, মানে আমি যদি ত্রিভুজটা কমপ্লিট করতাম তাহলে কি হতো? এটা হতো লম্ব, আর এটা হতো কি আমাদের যে ভূমিটা সেটা। তো ভূমি তো আমাদের ভি আর জেড এটা দেওয়াই আছে। tan 45 সমান সমান আমরা এখানে 5 কিলোমিটার যদি লিখি, তাহলে উপরে কিন্তু আমাদেরকে কি লিখতে হবে? উপরে আমাদেরকে লিখতে হবে যে হলো ভি ডব্লিউ মাইনাস ভি সি। দেখো তো ঠিক লিখলাম কিনা, কারণ আলটিমেটলি এটা 45 ডিগ্রি কখন হবে, মানে কখন 45 ডিগ্রি হওয়াতে হবে? যখন এই দিক বরাবর ভি ডাব্লিউ মাইনাস ভি সি, এই দুইটা এই দুইটা আর ভি আর এই দুইটা লব্ধি যখন 45 ডিগ্রি হবে, তখনই তো আমাদের বৃষ্টির বেগটা এই দিক বরাবর পড়বে। দেখো বুঝতেছো কিনা? জি ভাই বুঝতেছি। কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নাও। আচ্ছা, এটা কি এগুলা কি গত বছরের লেকচারে ছিল এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের, আবার আসি প্রথম থেকে আসি না, যে ভাইয়া কি হতে হবে আমাদের লব্ধি যেই বেগটা, এই যে ভি আর সি যেটা, সেটার ভ্যালু বা ভি সি এর বেগটা কত হলে গাড়ির সামনের কাছ ভিজবে না? এখন সামনের কাছ না ভিজাইতে চাইলে আমাদের ভি আর সি এর ভ্যালু হতে হবে, ভি আর সি এর কোনটা হতে হবে? 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি হওয়ার জন্য আমাদের আসলে ওই উপরে ক্যালকুলেশনটা কি ভাই? উপরের ক্যালকুলেশনটা হচ্ছে যে এই তিনটার যোগফলের যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা যাতে এই ভি আর সি এর দিকে হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? এইদিকে হবে তো আমাদের ভিসি কাজ করছে, আমরা চাই কি যে আমাদের এই তিনটা, যে হলুদ নীল আর সাদা কালারের যে তিনটা বল লিখলাম, এই দুই এই তিনটা বলের লব্ধি কত হোক? এইটার সমান হোক। এই তিনটা লব্ধি কার সমান হোক? এইটার সমান হোক। আচ্ছা, তার মানে আমরা চাচ্ছি এই অ্যাঙ্গেলটা হোক 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 45 ডিগ্রি হবে কখন? এটা কখন 45 ডিগ্রি হবে? যখন আমাদের এই উপরের দুইটার যোগফল ডান দিকে থাকবে, তখনই কিন্তু লব্ধিটা ডান দিকে থাকা সম্ভব। তাহলে আমি যদি এর পরের ঠিক ছবিটা আঁকি, পরের ছবিটা আসলে কেমন? এর পরের যে ছবিটা, সেই পরের ছবিটা আসলে কেমন? পরের ছবিটা এরকম না যে আমাদের এই দিকে আছে হচ্ছে ভি ডাব্লিউ মাইনাস ভিসি, কারণ ভিসিটা তো কম হতে হবে। যদি আমি লব্ধিটাকে এইদিকে আনতে চাই, তাহলে আমাদের ভিসিটাকে কোন দিকে আনতে হবে? মানে ভি ডাব্লিউ মাইনাস, মানে অবশ্যই আমাদের ভি আর ভি ডাব্লিউ আর সি এর এটার লব্ধিটা কিন্তু ডান দিকে আনতে হবে। তাহলে ওইটাই করলাম, ডান দিকে নিয়ে আসলাম, এবং আমাদের নিচের দিকে আছে হচ্ছে গিয়ে ভি আর, আর এটা হচ্ছে গিয়ে আমাদের লব্ধিটা। এটা হচ্ছে আমাদের লব্ধিটা। কোনটা আমাদের লব্ধি? এইটা হলো আমাদের লব্ধি। তাহলে এটা 45 ডিগ্রি আমরা জানি, আমরা জাস্ট ওই ইয়াটা সিটা কত হবে এটা বের করতে চাচ্ছিলাম। তাহলে tan 45 ডিগ্রি এটার ভ্যালু কি হবে? ভি ডাব্লিউ মাইনাস ভি সি ডিভাইডেড বাই ভি আর। এখান থেকে দেখো আমরা tan 45 এর মান জানি 1, তার মানে ভি আর যেটা সেটা হচ্ছে ভি ডাব্লিউ মাইনাস ভি সি এর সমান। ভি সি সমান সমান তাহলে হবে ভি ডাব্লিউ মাইনাস কত? ভি আর। তার মানে এখান থেকে কি আসে? ভি সি এর মান কত হতে হবে? ভি সি এর মান কত হতে হবে?
VW 50, VR হচ্ছে 5, তাহলে 50 মাইনাস 5 মানে 45, 45 কিলোমিটার পার আওয়ার। তার মানে VC যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, এই VC যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, তখন আমরা দেখব যে লোক গাড়ি ড্রাইভারের কাছে মনে হবে বা আসলে গাড়িটা যেটা হবে যে বৃষ্টিটা গাড়িটার সাপেক্ষে এই দিক বরাবর পড়বে, যার ফলে কোনো পানির কাজ কোনো মানে যার ফলে সামনের কাজ কিন্তু ভিজবে না। এখন বলো তো 45 এর থেকে যদি আরো বেশি হয় তখন কি হবে? 45 এর থেকে আরো বেশি হলো তখন বলো তো কি ঝামেলা? এই যে VC যেটা সেটা হচ্ছে 45 এর থেকেও বড় হয়ে গেল, বা ধরো আমি গাড়ির বেগ ভিজবে, হ্যাঁ যদি এরকম হয় যে ধরো 45 এর থেকে আমি বেগটাকে কয়েকটা কেস চিন্তা করো, ধরো VC থেকে আমি যদি বেগটা এখন বাড়াই, VC মানে 45 যেটা আছে সেটা থেকে বাড়াই, তাহলে আমাদের কি হবে? VW মাইনাস VC ছোট হয়ে যাবে, আর এটা যত ছোট হবে তত বলো তো আমাদের এই লব্ধিটা কি তখন এইরকম দিকে চলে আসবে না? যদি উপরের টুকু ছোট হয়, উপরের ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে লব্ধিটা কি আরের দিকে হেলে আসবে, তখন কিন্তু কাজ ভিজবে। তার মানে ভিসি যদি বেশি বাড়ে তখন কিন্তু সামনের কাজ ভিজে যাওয়ার চান্স বেশি। এবার আসলে যদি ভিসি কমায় দেই তখন কি হবে? ভিসি যত কমায় দিব তত কিন্তু এইটুকুর পার্টের ভ্যালুটা কি বাড়বে, অর্থাৎ আগে এখানে 45 না হয়ে যদি 40 হয় তাহলে এইটুকুর ভ্যালু কিন্তু বেড়ে গেল। যদি ওইটুকুর ভ্যালু বাড়ে তখন কি হচ্ছে, লব্ধিটা কিন্তু তখন এই দিকে হেলে যাবে, আর এই দিকে হেলে যাওয়া মানে কি যে আমাদের সামনের কাজ আরো ভিজবে না, তাই না? ঠিক তো? জি ভাইয়া। তার মানে আমরা বললাম যে 45 ডিগ্রি থেকে যদি কম হয়, 45 এর সমান বা যদি কম হয়, তাহলে কত হলে এটা হলো VC এর যে ভ্যালুটা সেটা কত হলে ভিজবে না, 45 এর সমান বা তার থেকে কম, এত হলে গাড়ির সামনের কাজ ভিজবে না। জিনিসটা কি বুঝতে পেরেছো, ফিল করতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা বস, বাকিরা কি খবর? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা বেশিরভাগ অঙ্কে কিন্তু গাড়ির কাচের অ্যাঙ্গেলটা দেয়া থাকে না, ঠিক আছে? এটা কাচ অ্যাঙ্গেল না দেয়া থাকলে যেটা প্রশ্ন হয় ওটা আরো সহজ হয়ে যায়। জাস্ট আমরা যেটা দেখতেছি এটা এক্সট্রিম, এটা ভালো মতন বুঝলে আর অসুবিধা নেই। এখন আমাদের বলছে ভিসি কত হলে গাড়ির পিছনের কাজ ভিজবে না, তাহলে এটা আমরা বের করতে পারবো না বলো তো? তখন বলো তো ভিসির ভ্যালুটা আসলে কেমন হইতে হবে, 45 এর বেশি হইতে হবে না কম হইতে হবে, কি মনে হয়? বেশি হওয়া লাগবে। কারণ যদি মনে করো এমন বেশি হলো যে এই ভ্যালুটা অনেক বেড়ে গেল, তখনই কিন্তু আমাদের যে বৃষ্টির লব্ধিটা গাড়ির সাপেক্ষে সেটা কিন্তু এইরকম একটা দিকে আসবে। এবং আমাদের টার্গেট কি বলতো? আমাদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে যদি উলম্বের সাথে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় বলতো, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেলটা কোনোভাবে আমরা 30 ডিগ্রি বা তার বেশি হয় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নাই, তার মানে পিছনে কাজটা আর ভিজবে না। তার মানে আমরা চাই ভিসি যে ভ্যালুটা আছে এটাকে যত সম্ভব বাড়াতে, অর্থাৎ গাড়ির স্পিড যত বাড়াবো তত তো এই জিনিসটা বাড়বে। এই জিনিসটা বাড়তে বাড়তে একটা সময় কিন্তু এই হলুদ পার্টটাকে সে নালিফাই করে ফেলবে, জিরো করে ফেলবে। তখন একটা সময় দেখা যাবে যে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা 30 ডিগ্রি না হয়ে 30 ডিগ্রির সমান হলো। ধরো 30 ডিগ্রি আমি ধরলাম যে 30 ডিগ্রি, এইটা হচ্ছে কি আমাদের সেই 30 ডিগ্রি সাপোজ। তাহলে এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে ট্যান 30 সমান কত লিখবো? এখন ট্যান 30 সমান সমান আমরা লিখবো যে হলো VC মাইনাস VW, VW ডিভাইডেড বাই R, VC মাইনাস VW ডিভাইডেড বাই R। তাহলে এখান থেকে কি আসে আমাদের, তো ট্যান 30 মান কত, 1/√3 না শুধু রুট থ্রি? ট্যান 30 মান কত ভাই? 1/√3। আচ্ছা তাহলে এখানে আসে হচ্ছে 1/√3, যেহেতু তাহলে এখানে আমি R এর জায়গায় R ই লিখে লিখে রাখলাম, আর এটা হচ্ছে √3 × VC মাইনাস √3 × VW। আচ্ছা VR কত? VR ছিল হচ্ছে 5 সমান সমান √3 VC মাইনাস VW মানে জানি কত, 50। তাহলে 50√3। এখান থেকে ক্যালকুলেট করে আমাদেরকে ওই VC এর ভ্যালুটা বের করা লাগবে যে VC কত হইতে হবে, ওই এক্সট্রিম লিমিটটা কত, যে মিনিমাম এত হইলে সেটা ভিজবে। তাহলে VC ইজ ইকুয়ালস টু 5 + 5√50√3। দেখো তো একটু ক্যালকুলেট করে বস এটা কত আসে, ডিভাইডেড বাই
root over 3 একটু হিসাব করে দেখবা প্লিজ এটা কত আসে আমার হাতের কাছে ক্যালকুলেটর নেই কত আসে 52.88 কত ভাইয়া 52.88 2.88 ওকে থ্যাংক ইউ সো মাচ প্রথমেও যে বললা থ্যাংক ইউ তাহলে ভিসি সমান এত এখন বলো তো তার মানে বেগটা যদি এই রকম হয় তাহলে কিন্তু সামনের মানে তাহলে কিন্তু ভিসির বেগটা যদি 52.88 হয় তাহলে কিন্তু বৃষ্টির যে লব্ধি কোণটা সেটা হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি হবে অর্থাৎ পিছনের কাছটা ভিজবে না অর্থাৎ আমরা যদি বেগটা আরো বাড়াই তাহলে বলতো এই লব্ধিটা আসলে কোন দিকে হেলতে থাকবে বলতো এইরকম করে হেলতে থাকবে না তখন কি আরো ভিজবে না আরো ভিজবে না ঠিক আছে তার মানে আমরা এটাতে সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে ভাই ভিসি এর যে ভ্যালুটা সেইটা যদি মিনিমাম 52.88 হয় তাহলে বা তার বেশি হয় তাহলে আমাদের কিন্তু গাড়ির পিছনের কাছটা ভিজবে না ঠিক আছে তার মানে আমরা কিন্তু দুইটা জিনিসই আসলে এখান থেকে ভাইয়া বুঝতে পারলাম যে গাড়ির কাচ ভেজা সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা কিন্তু এখান থেকে বের করতে পারলাম আচ্ছা এরপরে আমাদের আর কি আছে যে যদি বলে যে হচ্ছে গাড়ির বেগ কত থেকে কতর মধ্যে হলে দুইটা কাচই ভিজবে তাহলে এখন বলো তো এখান থেকে দেখা বলে দেওয়া যাচ্ছে না যে যদি আমাদের বেগটা 45-এর দেখো লিমিটটা খেয়াল করো যে 45-এর থেকে যদি ছোট হয় আর 52.88 থেকে যদি বড় হয় তাহলে দুইটা এক্সট্রিম কেস খাচ্ছে তাহলে মাঝের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ 46, 47, 48, 49, 50, 51, 52 এই যে রেঞ্জগুলো আছে বলতো দেখি এই রেঞ্জগুলোর মধ্যে কি কাহিনী হবে বলতো কি কাহিনী হবে কাচ ভিজবে কোন কাচ ভিজবে সামনের এবং পেছনের দুইটা কাচই তখন ভিজবে যদি বেগটা এই রকম মানে এদের মাঝামাঝি থাকে অর্থাৎ যদি ভিসি এর যে ভ্যালুটা সেটা যদি এরকম হয় যে ধরো আমাদের 42-এর থেকে এটা হচ্ছে 45 আছে তাই না 45-এর থেকে যদি এটা হলো ছোট হয় আর 52.88-এর থেকে যদি বড় হয় এই না 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 এখানে এখানে উল্টাই ফেললাম সরি এটা এরকম না জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে যে আমাদের যদি এই রকম কাহিনী হয় এটা সমান না অবশ্যই এটার ইয়া হবে আর কি যদি এরকম রেঞ্জের হয় যে 45-এর থেকে বেগটা বেশি আবার 52-এর থেকে বেগটা কম তখন যেটা হবে দুই কাচই ভিজবে তখন ভাইয়া কি হবে দুই কাচই ভিজবে ঠিক আছে দুইটা কাচই ভিজবে তাহলে ক্লিয়ার হইল কিনা বিষয়টা কেন ভিজবে দেখো কারণ যদি আমি 45 আর এটার মাঝামাঝি একটা অ্যাঙ্গেল নেই তাহলে দেখো কেন দুইটা কাচ ভিজবে কারণ দেখো আমি যদি 52.88 এর থেকে যদি স্পিডটা কম নেই তাহলে বলো তো আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা কি 30-এর থেকে ছোট হয়ে যাবে আর যদি 30-এর থেকে ছোট হয় তার মানে কিন্তু দেখো আমাদের এই পিছনের কাজটাও কিন্তু ভিজবে সামনের কাজটা তো ভিজবেই বুঝতে পারছো ঠিক একইভাবে ওই সামনেরটাও যদি আমাদের এরকম 45-এর থেকে কম হয় হ্যাঁ তখন কিন্তু এরকম ঝামেলা হবে মানে যদি এরকম একটা অ্যাঙ্গেল হইলো ধরো এইভাবে করে বৃষ্টি পড়লো 45-এর থেকে কম মানে ধরো এইরকম দিকে একটা বৃষ্টি পড়তেছে তখন কি হবে খেয়াল করো তখন যেমন এই কাজটাও ভিজবে এই কাজটা তো ভিজবেই ঠিক আছে তার মানে এটা হচ্ছে সেই রেঞ্জটা যেখানে দুইটা কাচই কিন্তু ভিজবে তাহলে বস এটা নিয়ে ইনশাল্লাহ আশা করি আর কোনো ঝামেলা থাকবে না কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর হচ্ছে এটা একবার ভালোভাবে দেখে নিও কিন্তু কারণ এই জিনিসগুলো কোনো বইতেই নাই এটা হচ্ছে একটু ভালোভাবে দেখে রেখো অ্যাডমিশনে গিয়ে একবারে কাজে লাগবে তাছাড়া ইদানিং কালে যেটা দেখা যায় বিভিন্ন কলেজের পরীক্ষাতে আমাদের এই অ্যাডমিশন রিলেটেড প্রবলেমগুলো দিয়ে দেয় কপি করে আর কি তো এটা একটু খেয়াল রেখো ঠিক আছে তাহলে আমরা আজকের লেকচার এই পর্যন্ত রাখবো আমাদের আপেক্ষিক বেগ সংক্রান্ত যে সমস্ত মেজর ঝামেলাগুলো ছিল সেগুলো আশা করি শেষ হয়েছে আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে সাপোজ আমাদের কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয় নাই কাচের কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয় নাই সাপোজ হ্যাঁ কাচের কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয় নাই তখন কি হয় জানো
যদি আমাদের বলে, আমাদের অনেক সময় এরকম প্রশ্ন করে যে গাড়ির বেগ কত 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 হলে শুধুমাত্র সামনের কাচে ভিজবে বা শুধুমাত্র পিছনের কাচে ভিজবে বা দুইটা কাচে ভিজবে, এরকম টাইপের অনেক সময় প্রশ্ন আমাদেরকে করে যে গাড়ির বেগ কত 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 হলে শুধুমাত্র সামনের কাচে ভিজবে, শুধুমাত্র পিছনের কাচে ভিজবে বা দুইটা কাচে ভিজবে, এরকম অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে। তখন আসলে যেটা বোঝায় যে হলো যখন গাড়ি শুধুমাত্র সামনের কাচে ভিজছে তার মানে হচ্ছে যে গাড়িটা, গাড়িটার উপরে বৃষ্টিটা, এটা মনে করো ফ্রন্ট সাইড আর কি, গাড়িটার উপরে বৃষ্টিটা যদি এই স্টাইলে কখনো পড়ে তার মানে আমরা ধরে নিব যে সামনের কাচ ভিজছে। এই স্টাইলে যেভাবেই পড়ুক না কেন আমরা ধরে নিব যে পিছনের কাচটা ভিজছে না। যদি একটু অদ্ভুত লাগে, আমি যখন কাচের অ্যাঙ্গেল দিয়ে বলছি তখন ডিটেইলস আসলে তুমি বুঝতে পারছো আশা করি, কিন্তু আমাদের এক টাইপের প্রবলেম আছে যেখানে আসলে কাচের অ্যাঙ্গেল নিয়ে এটা এতটা বদার না। জাস্ট খালি এটা চিন্তা করে যে হচ্ছে গাড়ির সামনের কাচ কখন যদি ভেজার কথা বলে তার মানে বৃষ্টির বেগটা হলো এইরকম করে, এরকম যদি হয় তার মানে পিছনের কাচ ভিজবে না, তারা এটা ধরে নেয়। যদি কখনো বৃষ্টির বেগটা আপেক্ষিক বেগটা এরকম হয় তাহলে বলে দেয় যে হচ্ছে শুধুমাত্র পিছনের কাচ ভিজবে, তখন সামনের কাচ ভিজবে না। আর দুই কাচই কখন ভিজবে, যদি এরকম সোজা হয় তখন নাকি দুই কাচই ভিজবে। তো গাড়ির অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা একদম পারফেক্টলি বের করতে পারি যে কখন কি হবে না হবে, যেটা আমি এখন এক্সাম্পল দিয়ে একটু আগেই আমরা বের করলাম। কিন্তু অ্যাঙ্গেল দেওয়া না থাকলে জাস্ট এটাই চিন্তা করে নিবা যে হচ্ছে এইদিকে আসা মানে সামনের কাচ ভিজা, পিছনের কাচ ভিজবে না। যদি এভাবে থাকে তাহলে পিছনের কাচ ভিজবে, সামনের কাচ ভিজবে না, যদি এরকম হয় তখন দুই কাচই ভিজবে। বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের আপেক্ষিক বেগটা যেহেতু শেষ হয়ে গেল, আমরা এর পরের ক্লাসে যেটা করব যে হচ্ছে ওই যে ডট গুণ ক্রস গুণ এটার মধ্যে চলে যাব, ঠিক আছে? এবং ওখানে বেশ মজার মজার কিছু টপিক আছে, আমরা সেগুলা ইনশাল্লাহ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।